ফের ভাটপাড়ায় চলল গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল কর্মী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আবারও ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীর উপর চলল গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ভাটপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের 6 নম্বর সাইডিং এলাকার বাসিন্দা উমেশ সাউ। অভিযোগ, এলাকায় দুষ্কৃতী বলে পরিচিত উমেশ রায় বৃহস্পতিবার রাতে উমেশ সাউকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে রক্ষা পান তৃণমূল কর্মী উমেশ সাউ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভাটপাড়া থানার পুলিশ। অভিযুক্তর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সম্পূর্ণ ঘটনা নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রাউত ও তৃণমূল কর্মী উমেশ সাউ জানান, যে ঘটনাটা তো খুব দুঃখ ঘটনা হয়েছে। এইটা ঘটনা, এইরকম ঘটনা কারো উপরে কারো জান মারার যদি এইরকম ঘটনা হচ্ছে সেটা খুব খারাপ। এবার আমার বলার আছে যে যে দুশ্চিন্তি আছে, যে ঘটনা করেছে প্রশাসন তদন্ত করছে, প্রশাসন সাজা দিবে। রাজনীতির যোগ কী, যে যে ক্রিমিনাল তার রাজনীতি কী, ক্রিমিনাল যে গুলি চালাবে তাকে যদি রাজনীতি করবো, আমি যে করবে আর গুলি চালাবে সে রাজনীতির যোগ তো কী। ক্ষতি হতে পারে তার জন্য ওর ছোট ক্ষতি আছে, যে যদি বড় ক্ষতি গুলি চলাতে জন্যে যদি এইরকম ঘটনা হয়েছে তাহলে দুঃখ ব্যাপার। পুলিশ প্রশাসন কাজ করছে, প্রশাসন এখনও এসেছিল, প্রশাসন কাজ করছে, ওর বাড়িতেও খুঁজছে, ওরা পালিয়ে রয়েছে। হ্যাঁ, ওর বাড়িটা পাশেই আছে, যার বাড়িতে বলছে। আমি তো জানি না, এখানে আমি পাড়াতে প্রত্যেক দিন বসি গঙ্গাধারে মোড়ে মাথায়। তাহলে হঠাৎ করে এসেছে দুজন, যার মধ্যে একজনকে আমি চিনি, উমেশ রায়। ওর সঙ্গে একটা ছেলে আসে বাইরে দিয়ে, এখানে প্রত্যেক দিন ওর বাড়িতে বসে ওকে বাইক দিয়ে নিয়ে ঘুমায়। হঠাৎ করে এসেছে আমার সামনে, মেশিন বের করে গুলি ফায়ার করেছে, কিন্তু মিস ফায়ারিং হয়েছে। আবার ও একবার আবার করেছে সেই কাজটা, আবারও মিস ফায়ারিং। সেই আয় ও পালিয়ে গেল। আমি চিল্লামিল্লি করলাম, এই গুলি চালাচ্ছে আমার উপরে। তাহলে আমার বন্ধুরা আসলো, ওই পালিয়ে গেছে বাইক নিয়ে উমেশ রায় ওকে বসিয়ে। তারপরে আমি প্রশাসনকে গেলাম, কমপ্লেনে ফায়ার করেছি ওর উপরে, উমেশ রায়। এবার দেখুক প্রশাসন কী করছে। হ্যাঁ, ও পালিয়ে গেছে। কেন করলো এরকম সেইটা তো জানে, আমরা তো কিছু জানি না। আমরা তো মিলে কাজ, ও তো পার্টি, কোন পার্টি করে আমরা সেটাও জানি না। কখন টিএমসি, কখন বিজেপি, কখন সিপিএম, আমরা তৃণমূল করি। অন্যের কোনো পার্টি দায়িত্ব নেই, মানে যেখানে যেই কাজ পাবে সেই পার্টিতেই চলে যাবে, যেখানে টাকা পাবে সেই পার্টিতেই চলে যাবে। পুলিশ তাহলে কী বলছে আপনার? পুলিশ আমাকে বলেছে এই অ্যারেস্ট করার জন্য ওকে আছে, আমরা আছি এইখানে, যেই হবে ওই দেখা দেখলে ওকে ধরা যাবে। এফআইআর করেছি ওর নামে। কেন আপনার উপর চালালো, কি মনে হয়? ও নিজেই এসে বলবে তো কেন চালিয়েছে গুলি আমার উপরে, আমি তো জানি না। সেইটা ওর মনে আছে, ও এসে বলে যাক কী করে গুলি চালিয়েছে, ওর ক্ষমতা আছে। তাহলে আমি তো চাইছি ওকে ওকে পুলিশ ধরে নে, প্রশাসন ওকে ধরে ওকে। আর কোনো দিন এইরকম পাড়াতে কোনো ঘটনা হয়েছিল না, ফার্স্ট ঘটনা এইটা। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।